আপনারা যদি খুব ইজি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আমরা ভিডিও এডিটিং সিরিজের 3 নম্বর পার্টে আছি। তো আজকে আমরা এমন একটি অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং শিখব যে অ্যাপকে প্রো এডিটরের একদম বাপ বলা হয়। যারা প্রো এডিটর তাদের বাপ বলা হয় এই অ্যাপকে। সো অ্যাসেম্বলি আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গিয়ে আপনাদেরকে ক্যাপকাট নামে এই ভিডিও এডিটিং অ্যাপটিকে ইনস্টল করতে হবে। খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন, আমার ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। সো গাইজ, আজকে এ টু জেড আমরা শিখব। এক্সেপ্ট আছে, এক্সেপ্ট দিয়ে দিই। তো আপনাদের সামনে অনেকটা এরকম ইন্টারফেস আসবে। তো সিম্পলি এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনারা ফটো বা ভিডিও যেটা এডিট করতে চান ওর জন্য অ্যালাউ চাচ্ছে, অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন। খুবই ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন। তারপর আপনাদের ফোনে যতগুলো ফাইল আছে, ফোল্ডার আছে, সবগুলো ফাইলে আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা চাইলে এইভাবে মাল্টিপল ফাইলও সিলেক্ট করতে পারেন, পরপর যেভাবে সিলেক্ট হবে। আমি মাল্টিপল সিলেক্ট করব না, আমি শুধু ছোটো একটি 1 মিনিটের একটি ভিডিও সিলেক্ট করলাম। অথবা আপনার চাইলে ফটোসে গিয়ে আপনাদের ফোনের যে গ্যালারিতে যে ফটোস আছে সেগুলো সিলেক্ট করতে পারেন। ভিডিওর পর এগুলো এইভাবে আসবে, আপনার চাইলে এইভাবে সিলেক্ট করতে পারেন। করার পর দেখুন নিচে যে এখানে অ্যাড অপশন আছে, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে এই আমাদের মূল অ্যাপে চলে আসবে। এখানে সব কিছু এরা বলেই দিবে। তো গাইস, ফার্স্ট অফ অল এই যে এখানে লাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে প্রত্যেকটি ভিডিওর মতো, প্রত্যেকটি অ্যাপের মতো। তো আপনারা চাইলে এইভাবে এটাকে জুম ইন জুম আউট করতে পারেন। খুবই অনেক বেশি টুল আছে এই অ্যাপটার মধ্যে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে কাট করাটা শিখিয়ে দিই। ফার্স্টে আপনাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। তারপর যে অংশটুকু আপনার ভিডিওর মধ্যে ভুল হয়েছে অথবা যে অংশটুকু আপনারা কেটে ফেলে দিতে চান, তার শুরুতে দেখুন এখানে স্প্লিট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এবং তার শেষে গিয়ে আবার একবার স্প্লিটে ক্লিক করবেন, তখন এই অংশটুকু আলাদা হয়ে যাবে। তখন আপনাদেরকে মাঝখানের যে ভুল অংশটুকু ছিল ওটাকে সিলেক্ট করে এই যে ডিলিটে ক্লিক করলে ওই অংশটুকু চলে যাবে। সিম্পলি এখানে মাইনাস চিহ্ন আসবে, এখানে ক্লিক করে আপনারা এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন লেয়ার অ্যাড করতে পারেন। এবং এখানে খুবই চমৎকার চমৎকার ট্রানজ্যাকশন আছে, আমি সিম্পলি এটা অ্যাড করে দিই। আপনার ট্রানজ্যাকশনে এখানে টাইমারও সিলেক্ট করতে পারেন যে কতক্ষণ ধরে ট্রানজ্যাকশনটা হবে। আমি 0.04 সেকেন্ড করে সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানকার ট্রানজ্যাকশনটা কীভাবে হয়, এখানে এইভাবে আসলো। তো সিম্পলি আপনারা যদি কোনো ভিডিওর যদি স্পিড বাড়াগমা করতে চান, ধরেন একটা ভিডিও স্পিড বাড়াবেন, ধরুন স্পিড লেখা আছে, স্পিডে ক্লিক করবেন। করার পর দেখুন ফার্স্টেরটা ক্লিক করবেন। করার পর দেখুন এখানে পিছনের দিকে কমালে, যদি পিছনের দিকে নেন তাহলে এটি খুবই স্লো মোশন হয়ে যাবে। এবং সামনের দিকে 100x পর্যন্ত এটিকে ফাস্ট ফরওয়ার্ড করা যায়। আমি সিম্পলি 5x করে সিলেক্ট করে দিলাম। করার পর দেখুন ভিডিওটি খুবই দ্রুতভাবে যাচ্ছে। তো এখান থেকে স্টপ করে দিই। দেওয়ার পর আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিক সিলেক্ট করতে চান, দেখুন এখানে অডিও লেখা আছে, অডিওতে ক্লিক করলে এখানে রেকর্ডে ক্লিক করে আপনারা আপনাদের ভয়েস ওভার দিতে পারেন। এখানে ভয়েস ওভার দিতে পারেন মানে আপনারা যে কথাগুলো বলবেন আপনার ভিডিওর পিছনে সেই কথাগুলো বাজতে থাকবে। তো এখান থেকে চাইলে আপনারা অ্যাপের যে অনেকগুলো সাউন্ড আছে ওই সাউন্ডগুলো ইউজ করতে পারেন। এখান থেকে ডাউনলোড করে করে অনেক ধরনের সাউন্ড পেয়ে যাবেন। এটা সার্চ করলেই আপনারা যে কোনো ধরনের সাউন্ড পেয়ে যাবেন। এরপরে আপনারা চাইলে আপনাদের গ্যালারি থেকে বা আপনাদের ফোনের যে ফোল্ডার সেখান থেকে সাউন্ড নিয়ে এই ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন। তো ধরুন আপনারা এই ভিডিওর মধ্যে একটা টেক্সট অ্যাড করতে চান, সাবস্ক্রাইব বা লাইক এই ধরনের টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করে আপনাদেরকে প্লাস টেক্সটটা ক্লিক করতে হবে। করার পর এরকম একটি অপশন চলে আসবে, এই যে টেক্সটটা লেখা আছে এটিকে কেটে দিয়ে আপনার জাস্ট সিম্পলি এইভাবে যে কোনো কিছু লিখে দিতে পারেন। আমি আমার নাম রিদন লিখে দিলাম। তো সিম্পলি লেখার পর এখানে অনেক ধরনের আপনারা ফর্ম পেয়ে যাবেন। আমি এরকম একটু অস্থির ফর্ম দিয়ে দিলাম। এরপরে এটার কালার গ্রেডিং এখানে সব কিছু আপনারা সিলেক্ট করতে পারেন, ইফেক্ট কীভাবে আসবে জিনিসটা। এরপরে অ্যানিমেশন পাবেন এখানে, জিনিসটা কীভাবে ঘুরে ঘুরে আসবে। আমি অসম অ্যানিমেশনটা দিয়ে দিলাম, দেখুন এটা এইভাবে কাজ করছে। এই দেখুন এই অ্যানিমেশনটা কীভাবে কাজ করে, প্লে দিই, এটা সিলেক্ট দিয়ে দিলাম। এরপরে দেখুন এই আমার নামটা কীভাবে আসে, দেখলেন খুবই অসম্ভাবে এই নামটা আসলো। তো এরপরে এটাকে স্টপ দিয়ে দিই।
এরপর এখানে আরো অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন আপনারা। তো আরো কিছু জিনিস দেখাই, দেখুন এখানে ওভারলেয়ার নামে একটা অপশন আছে, এখানে দিয়ে অ্যাড কভার অ্যাড ওভার লেয়ারে ক্লিক করলে আপনারা যে কোনো উপরে একটা ছবি লাগাতে পারবেন। আমি ফুলে ক্লিক করে অ্যাড দিয়ে দিই, তারপর দেখতে পারবেন যে যে ছবিটা আছে ওটার উপরে এই ছবিটি চলে আসবে। আপনারা খুব ইজিলি এই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এই দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, এটা আমাদের মানুষ নাই এই কারণে এটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কোনো মানুষের ছবি থাকতো শুধু তাহলে মানুষটা থাকতো এবং তার পিছনের ব্যাকগ্রাউন্ডটি চলে যেত। তো সিম্পলি এইভাবেই আপনারা এটা অ্যাড করে দিতে পারেন। এরপরে এখানে দেখুন ফিল্টার্স লেখা আছে, এখানে আপনারা খুবই অসাধারণ অস্থির অস্থির ফিল্টার পেয়ে যাবেন, ইফেক্ট পেয়ে যাবেন। এই ফিল্টারগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন, পুরো ভিডিও লুকসটাই চেঞ্জ হয়ে যাবে এই ফিল্টারের কারণে। তারপর নিচে এখানে দেখুন একটি লাইন আছে, লাইনের মাধ্যমে আপনারা ফিল্টারের মানে পাওয়ারটা কম বেশি করতে পারেন, এটা কম দিলে কমে যাবে বাড়িয়ে দিলে বাড়িয়ে যাবে। তো সিলেক্টে ক্লিক করলাম, এরপরে আপনারা চাইলে এখানে স্টিকার অ্যাড করতে পারেন। স্টিকারে ক্লিক করে এখানে আপনারা অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন, যেগুলো আপনারা আপনাদের ইচ্ছা দিতে পারেন, যেমন এই যে সাবস্ক্রাইব আছে, বেল আইকন আছে, লাইক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে অনেকগুলো চিহ্ন অনেকগুলো চিহ্ন আছে, এরপর আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে অনেকগুলো ইমোজি আছে, দিয়ে সিলেক্ট দিয়ে দেবেন। এরপরে আপনারা এখানে এই অ্যাডজাস্টে ক্লিক করে আপনারা এখান থেকে প্রত্যেকটি জিনিস ব্রাইটনেস কমা বাড়া করতে পারেন। এই দেখুন এখানে অন্ধকার আছে, এটা যদি বাড়িয়ে দিই দেখুন অনেক বেশি আলো হয়ে গেলো, দিনের মতো মনে হবে। এগুলো দিয়ে আপনারা এগুলো কম বাড়া করে আপনারা এগুলো দেখে দেখে শিখে নিতে পারেন। আপনাদের রাতের ভিডিওটা অনেক দিনের মতো আলোকিত হয়ে যাবে। আপনাদের ভিডিওতে যদি ভালো লাইটিংও না থাকে তাহলে খুব ভালোভাবে এটির মধ্যে লাইটিং হয়ে যাবে এই অ্যাপের মাধ্যমে। তারপর দেখুন ইফেক্টে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেক ধরনের খুবই অসম অসম ইফেক্ট পেয়ে যাবেন। এই ইফেক্টের জন্যই মূলত এই অ্যাপটি ফেমাস। আপনারা চাইলে খুবই অসম অসম ইফেক্ট দিতে পারেন, দেখুন এইভাবে শেক করবে, ইয়া করবে, এরকম লাভ আসবে, এরকম ঘুরে যাবে, এরকম লাইট আসবে, খুবই সুন্দর সুন্দর এখানে ইফেক্ট পেয়ে যাবেন। এখানে সবসময় অ্যাপটি আপডেট নিতে থাকে এবং নতুন নতুন ইফেক্ট এখানে অ্যাড করে। আপনারা এই যে টিভি এখানে দেখুন অনেকগুলো ইফেক্টের অপশন আছে, এগুলো সবগুলো আপনারা এখান থেকে ইজিলি জাস্ট ক্লিক করে ডাউনলোড দিয়ে এই ইফেক্টটা আপনারা ইউজ করে সিলেক্ট দিতে পারেন। তো এরপরে আমি আপনাদেরকে বিস্তারিত আর একটি ভিডিওতে দেখাবো। তো আপনারা যদি এখানে ক্লিক করেন রুটের, এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ভিডিও সাইজটা সিলেক্ট করতে পারেন। টিকটকের জন্য বানালে টিকটক, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম, ইউটিউবের জন্য ইউটিউব, আপনারা যেটার জন্য বানাতে চান সেটা সিলেক্ট করে দেবেন। আমি ইউটিউবের জন্য দিলাম, দিয়ে সিলেক্ট করে দিলাম। তো গাইজ যখন আপনাদের এডিটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখবেন এখানে কোয়ালিটি দেখতে পারেন। আপনারা আপনাদের কোয়ালিটি একদম এইচডিতে দিতে পারেন বা হালকা কোয়ালিটি দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো কোয়ালিটি সাইজ এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। করার পরে যে এক্সপোর্টিং লেখা আসবে এবং এই পুরোটা যখন ঘুরে চলে আসবে এখানে এই পুরোটা যখন সাদা হয়ে যাবে তখন আপনাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন এটা খুব স্পিডে হচ্ছে, খুবই পাওয়ারফুল একটা অ্যাপ। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।